والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. আঞ্জু আহমেদ ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছেন যারা খুবই গরিব, তাদেরকে যদি জাকাতের টাকা বলে দেওয়া হয় তাহলে তারা হয়তো গ্রহণ করবে না, তাই জাকাতের টাকা দেওয়ার সময় কি সেটা বলে দিতে হবে যে এটা জাকাতের টাকা? ভাই, আপনার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের ওপর অনেক প্রশ্ন হয়েছে সৌদি আরবের যে একটি ফতুয়া দায়মা অর্থাৎ ফতুয়া বোর্ড আছে, এই বোর্ডেও এই ধরনের প্রশ্ন এসেছে। শেখ মোহাম্মদ বিন উসাইমিন রাহেমাহুল্লাহ তার কাছেও এই ধরনের প্রশ্ন এসেছে। অতএব আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি দিচ্ছি। জাকাতের টাকা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন 8 শ্রেণীর জন্য, অর্থাৎ জাকাতের টাকা আল্লাহ রাব্বুল আলামিন যে 8 শ্রেণীর জন্য নির্ধারণ করেছেন এরাই শুধু জাকাতের টাকা খেতে পারবে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মতে জাকাতের টাকা আদা করার সময় বলার কোনো প্রয়োজন নেই যে এটা জাকাতের টাকা, অর্থাৎ সাধারণভাবে যেরকম দান খয়রাত করা হয় তদ্রূপ এটাও দান খয়রাত করবে, জাকাত দেবে, তবে এই জাকাতটা দিতে হবে ওই 8 শ্রেণীর মধ্যেই, এর বাহিরে না। আর এটা হচ্ছে ইমাম মালিক, ইমাম আহমাদ, ইমাম শাফির মত যে ওই 8 শ্রেণীকেই দিতে হবে, যে 8 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু বলার কোনো প্রয়োজন নেই যে আমি এটা জাকাত দিচ্ছি। শেখ মোহাম্মদ বিন উসাইমিন রাহমাহুল্লাহ তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি এর উত্তর দিয়েছেন, যদি এই রকম ব্যক্তি হয় যে এই জাকাত খাওয়ার হকদার, এই 8 শ্রেণীর মধ্যে যদি পড়ে জাকাত খাওয়ার হকদার, আর তার অভ্যাস আছে বা তিনি জাকাত খান, মানুষে জাকাত দিলে তিনি নেন, এই রকম ব্যক্তি যদি হয় তাহলে বলার কোনো প্রয়োজন নাই, না বলে দিতে পারে, যেহেতু তিনি গরিব, এই 8 শ্রেণীর মধ্যে পড়ছেন এবং তার জাকাত নেওয়া অভ্যাস আছে, তিনি জাকাতের টাকা খান নেন। তবে যদি এমন কোনো ব্যক্তি হয় যে ব্যক্তি জাকাত খাওয়ার অভ্যাস নেই বা বললে নিতেও পারে নাও নিতে পারে, বা এই শ্রেণীর মধ্যে যদি না পড়ে তাহলে অবশ্যই এটা বলতে হবে যে এটা জাকাতের টাকা, তাহলে সে ইচ্ছা করলে নিতে পারে আর ইচ্ছা করলে নাও নিতে পারে। এটা শেখ উসাইমিন রাহমাহুল্লাহর বক্তব্য যে যদি এমন ব্যক্তি হয় যে তাকে বললে সে নিতেও পারে নাও নিতে পারে, তাহলে বলি দেওয়া উত্তম যে ভাই এটা জাকাতের টাকা। আর যদি এইরকম ব্যক্তি হয় যে সে নেবে এবং জাকাতের হকদার, সে নেওয়ার অভ্যাস আছে বা অন্য লোকেরা দিলে সে নেয়, তাহলে বলার কোনো প্রয়োজন নেই। অতএব বিষয়টি একটি গুরুত্বপূর্ণ,
তবে যদি এইরকম ব্যক্তি হয় যে সে নেহায়েত গরিব, জাকাত খাওয়ার হকদার আছে বা এই আট শ্রেণীর মধ্যেই পড়ে, তাহলে সাধারণভাবে যদি না বলে সমস্যা নেই, না বলেও যদি দিতে পারে। তবে যদি আপনি মনে করেন যে আমি বললে সে খাবে না, তাহলে এই ধরনের অবস্থা হলে তাহলে বলতেই হবে, কারণ তার ইচ্ছা সে নিতে পারে, না ইচ্ছা না হলে নেবে না। আর যদি মনে করেন যে না সে নেবে, তাহলে আপনার বলার কোনো প্রয়োজন নেই, না বলেই ইনশাআল্লাহ আপনি দিতে পারেন। আর সাধারণত আমরা যারা যাকাত আদা করি, এটা নির্দিষ্ট একটা সময়, অনেক সময় আমরা করি থাকি, বা মানুষ তো বুঝতেই পারে যে এটা যাকাতের টাকা, তাহলে বলার কোনো প্রয়োজন নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে বলা দরকার, যে এমনও হতে পারে ওই ব্যক্তি যাকাতের কথা বললে যে না আমার যাকাত খাওয়ার দরকার নেই, আমি যাকাতের হকদার না, এমনও হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم إلا من